প্রোগ্রামের পরে হেই নিয়ে সবাই জানেন যে এখানে একটা হত্যাকাণ্ড হয়েছে, সেই খবর নিতে এসেছি এবং অত্যন্ত মর্মান্তিক। আমাদের একটা বিশিষ্ট কার্যকর্তা এই মণ্ডলে, করমছড়া মণ্ডলের যুব মোর্চার সভাপতি মিহির দাসকে নৃশংসভাবে কিছু দুর্বৃত্তরা মিলে আমাকে খুন করেছে। এর জন্য আজকে আমি এখানে এসেছি। ওর মিসেসের সাথে আপনারা দেখেছেন কী অবস্থা, একটা ছোটো বাচ্চা ছেলে আছে। আমি এখানে প্রশাসনকে বলেছি, পুলিশকে বলেছি যে কোনো অবস্থায় যারা এর সাথে যুক্ত তাদেরকে কোনো অবস্থায় যেন ছাড়া না হয়। এখন পর্যন্ত ওদের পিছনে পুলিশ বিভিন্ন জায়গায় রেড করছে। আমি বলেছি যে জায়গায় হোক, যে কোনো অবস্থায় হোক, যাতে আইনের শাসন যে ত্রিপুরাতে আছে সেটা ওনারা প্রমাণ করুক, সেভাবে আমি নির্দেশ দিয়ে গেছি এবং ওনারা কাজ করছেন। বিভিন্ন যেসব প্রমাণ এবং যারা সাক্ষ্য যারা দেখেছেন উইটনেস তাদেরও উনি সেভাবে রিপোর্ট ওরা নিয়েছেন, সেভাবে সামনে ওরা কাজ করবেন, আমাকে কথা।
বাধা দিয়েছেন, আমিও বলেছি যেভাবেই হোক যারা এর সাথে যুক্ত কাউকে ছাড়াও।